যশোর শহরের বাজারগুলো ঘুরে দেখা গেছে, কয়েকদিন আগে পাইকারি যে পেঁয়াজ বিক্রি হয়েছে 75 থেকে 85 টাকা, এখন তা বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকায়। আর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকা কেজি দরে। খুচরা ব্যবসায়ীদের দাবি, তারা যে দামে কিনছেন সে দামেই বিক্রি করছেন। 120 টাকা খুচরো বিক্রি, পাইকারি কিনতে আয় 15-16, ওটা নাম আমদানি হচ্ছে, তখন কমে যাচ্ছে, আমদানি কমে গেলে বেড়ে যাচ্ছে। আড়তদারদের দাবি, ভারত থেকে পেঁয়াজ না আসা ও সরবরাহ কম থাকার কারণে দাম বৃদ্ধি পেয়েছে। 110 টাকা প্রায় জায়গার থেকে কিনা, এরপরে গাড়ি ভাড়া, লেবার কস্ট, আমাদের আড়তদারি মাল তো নেই, আর যে মালটা ভারত থেকে আসতো সে মালটা বন্ধ হয়ে গেছে, যে মাল নাই বেজায় বাজার বেশি। প্রতিনিয়ত পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার কারণে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা, তাই নিয়মিত বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন তারা। প্রতিনিয়ত পেঁয়াজের দাম, রসুনের দাম, জিনিসপত্রের দাম তো বাড়তেই আছে, সাধারণ মানুষ তো এখন মানে মরার পথে বললেই চলে, এক এক দোকানে এক এক রকম দাম, ধরেন এগুলো মনিটরিং করার কেউ নেই। এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত বাজার মনিটরিং এর কথা বললেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা। পেঁয়াজের দামের অগ্রগতির জন্য আমাদের যে অভিযান সেটা তো অব্যাহত থাকবেই, দেশি পেঁয়াজও ঢোকা শুরু করবে নভেম্বরের শেষ নাগাদ, তো ওই আশা করা যে ওই সময় পেঁয়াজের দামের স্থিতিশীলতা আসবে। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে সরকার দ্রুত পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের।